হ্যালো বন্ধু, তো ড্যামসেল মুভি নেটফ্লিক্সে চলে এসেছে মিলিবাবু ব্রাউনের। তোমাকে আমি আপফ্রন্টে বলে দিচ্ছি, এই মুভিটি তুমি আমি রেকমেন্ড তোমাকে করতে পারি, তুমি একবার দেখতে পারো। যেটা আমি জেনারেলি তোমার নেটফ্লিক্সের মুভির কথা মানে মুভির জন্য আমরা বলেই থাকি, একবার দেখার মতন হয় মুভি। বাট এটা বলবো যে এই মুভিটা বাকি নেটফ্লিক্স মুভির থেকে অনেকটা বেটার। আর এখানে মিলিবাবু ব্রাউন আছে, যে কিনা নেটফ্লিক্সের সঙ্গে খুব ভালো সম্পর্ক। শুধুমাত্র স্ট্রেঞ্জার থিংস নয়, যেটা ওকে রাতারাতি স্টার বানিয়ে দিয়ে চারটে সিজন, যেখানে দারুণ কাজ করেছে, নেক্সট পাঁচতম সিজন আসতে চলেছে। তাছাড়াও এনোলা হোমসের দুটো মুভিও অলরেডি করেছে নেটফ্লিক্সের সঙ্গে, এবং যেখানে ওর প্রডিউসার ছিল, ওর বোন পেজের সাথে প্রডিউসার ছিল, এবং সেই মুভিগুলো দারুণ হয়েছে। ওই মুভিগুলো নেটফ্লিক্সের এগুলো ওয়ান অফ দ্য বেস্ট মুভি, ঠিক আছে, যেখানে আমাদের হেনরি ক্যাভিল কিন্তু ছিল। তো ওই মুভিগুলোতেও যদিও প্রডিউসার ছিল এবং সেখানে বেশ ভালো টেক কেয়ার করেছে এবং মুভিটা ভালো হয়েছে, বাট এখানেও এক্সিকিউটিভ প্রডিউসার, মানে এখানে ওভারলুক করছে, বাট মানে ইনডেপথে গিয়ে কিন্তু কিছু করেনি এই মুভিটার জন্য। যদি করতো তাহলে কিন্তু আই থিঙ্ক এনোলা হোমসের মতনই বেটার হতে পারতো এই মুভিটা। বাট যদিও এই মুভিতে আমি বলবো ওর যেটুকু করার ছিল সেই জায়গায় কাজ করেছে, বাট আরেকটু যদি ইনভলভমেন্ট থাকতো বেটার হতে পারতো। কারণটা হচ্ছে এই এনোলা হোমস আর এই মুভির সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে, এনোলা হোমসে না শুধু ফিমেল প্রোটাগনিস্ট হলেও ওখানে কিন্তু স্ট্রং মেল ক্যারেক্টার দেওয়া, যার জন্য কিন্তু আমাদের ছেলেদেরও ওই মুভিটার প্রতি আকর্ষণ হয়। স্পেশালি হেনরি ক্যাভিল ছিল ফার্স্ট অফ অল, সেকেন্ড ওর সঙ্গে যে ওর কাইন্ড অফ লাভ অ্যাঙ্গেলে যে ছেলেদের দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালো স্ট্রং ছিল। সেইখানে এই মুভিটা কিন্তু প্রপারলি বলতে পারো শুধু মে ওরিয়েন্টেড, মানে ও একমাত্র মেন ক্যারেক্টার যার উপর ওরিয়েন্ট করে কিন্তু মুভিটা পুরো চলে, ঠিক আছে। এছাড়া অ্যাঞ্জেলা বাস্কেট ওর মানে স্টেপ মাদার আছে, ঠিক আছে, সার ও ওর বোন দুজনেই তাকে পছন্দ করে না, ঠিক আছে, এবং ওকে বিয়ের সময় সেরিমোনিয়ালি ওকে ড্র্যাগনের পিঠে ফেলে দেওয়া হয়। এটা আমি স্পয়লার দিচ্ছি না, এটা তোমার ট্রেলার দেখে থাকলে ট্রেলারই দেওয়া আছে, ঠিক আছে। তো এরপরে পুরো মুভিটা হচ্ছে কীভাবে ও সার্ভাইভ করে ওই কেভটার মধ্যে ড্র্যাগনের সঙ্গে, এবং পুরো লাস্টের মুভিটা হচ্ছে ও আর ড্র্যাগন, ঠিক, ও আর ড্র্যাগনটা এই দুজনকে মিলিয়ে পুরো মুভিটা, এবং সেখানে ও কীভাবে সার্ভাইভ করে, কীভাবে ও পাস্ট ব্যাপারে অনেক কিছু জানতে পারে, অল দিস থিং, এটা হচ্ছে পুরো মুভি, ঠিক আছে। এই মুভিতে ফার্স্ট অফ অল বলো মিডিভাল টাইমটা যেটা দেখানো হচ্ছে সেটা খুব ভালোভাবে রিক্রিয়েট করা হয়েছে। মুভির ভিজুয়াল এফেক্টের কাজ খুব স্ট্রং, ড্র্যাগন টাইপ হয়েছিল, অন্ধকারই হয়তো রাখবে, ঠিক আছে, যাতে ভালো করে ভিএফএক্স না দেখাতে হয়, বাট অন্ধকারে না ফুল অন ড্র্যাগন ঠিকঠাক দেখানো হয়, এবং ড্র্যাগনের ভিএফএক্স কিন্তু বেশ ভালো, ঠিক আছে। আর এই মিডিভাল টাইমটা যেটা ইউজ করা হয়েছে, প্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন বেশ ভালো লেগেছে। যদিও আমার মনে হয়েছে স্টার্টিংয়ের যে কস্টিউমটা দেওয়া হয়েছিল মিডিভাবু ব্রাউনকে সেটা অতটা ভালো আমার লাগেনি, যদি পরে লাস্টের দিকে যে শর্ট হেয়ারের সঙ্গে যে কস্টিউম থাকে সেটা ওকে অনেক বেটার মনে হয়, ঠিক আছে। আর ওর যে সেরিমোনিয়াল ওয়েডিং গ্রাউন্ড কাইন্ড অফ ছিল, ঠিক আছে, সেটাকে যেভাবে ইউজ করা হয়নি ইউনিক ওয়েতে, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার এখানে। আর আমি বলবো এই মুভিটাতে না সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে মুভিটার যে স্ক্রিপ্টটা খুব থিন, যেটা আমি বললাম যে স্টার্টিংয়ে দেখানো হয় একটা মিডিভাল টাইম, যেখানে ও একটা প্রিন্সেস, এবং সেখানে ওর ফ্যামিলি কিছু ড্রামা দেখানো হয়, দেন ওর বিয়ের ব্যাপারটা দেখানো হয়, দেন মানে একটা ফেরিটেল যেরকম হয় ফেরিটেল চলছে, দেন গিয়ে ওকে ফেলে দেওয়ার পরে ওর যেগুলো ব্যবস্থা মানে ওকে পিঠে ফেলে দেওয়ার পর যেগুলো হয় সেগুলো খুব ব্রুটাল। মুভির মানে ক্রেডিট এখানে এটা বলতে পারি যে মুভিটা কিন্তু খুব ব্রুটালি ফেরিটেল, ঠিক আছে, এখানে মানে খুব লাইট হারে ফেরিটেল না, এখানে খুব ব্রুটাল ব্যাপার জিনিস দেখানো হয় যেগুলো কিন্তু আমার জেনারেলি ফেরিটেল দেখতে পাই না, তো সেইগুলো কিন্তু আমার এখানে বেটার লেগেছে। আর এখানে ও অনেকগুলো টেকনিক ইউজ করে কেন ও সার্ভাইভ করছে, কীভাবে ও সার্ভাইভ করছে এবং সেগুলো কেন হচ্ছে সেগুলো ভালো আমাদের এক্সপ্লেনেশন দেওয়া, সেটা ভালো লাগে। বাট একটা জিনিস আমার একটু পছন্দ হয়েছে, যেটা অপছন্দ হয়েছে সেটা হচ্ছে ও এত ভালো শট কী করে চালাতে পারে, বিকজ শট কিন্তু খুব ভারী হয়, ঠিক আছে, এবং সেটাকে সুইং করে এবং ঠিক টার্গেটে হিট করা সেগুলো কিন্তু অতটা ইজি নয়। সেটাই দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হতো, পাস্টে ও শিখেছে বা সামথিং, তাহলে কিন্তু বেটার লাগতো, ঠিক আছে, সেইটা এখানে আমরা পাইনি। আর একটা জিনিস আমি কথা বলবো, সেটা হচ্ছে মিলি ব্রাউনকে ক্রেডিট দিতেই হবে এই মুভিটাতে, ওই মুভিটা নিয়েছে এবং খুব সিরিয়াসলি কাজ করেছে, ঠিক আছে। মুভিটাতে ওকে যখন ফেলে দেওয়া হয়, ঠিক আছে, যখন ফেলে দেয় তখন ওর যে লুকটা, ঠিক আছে, যে গ্রেঞ্জারটা, তারপরে পড়ে যাওয়ার পরে কেমন দেখলে সেটা ম্যাটার করে না, বাট খুব স্ট্রংলি ওই ওই পজিশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং সেখানে পুরো মুভিটাও নিজের কাছে কাইন্ড অফ নিয়ে চলছে, ঠিক আছে, সেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার এখানে দেখতে। আর এখানে সোরা আডাসু হচ্ছে এখানে যে ড্র্যাগনটার ভয়েস দিয়েছে, ঠিক আছে, আর আমি বলবো ড্র্যাগনটা খুব সিডেক্টিভ, এর বেশি বলবো না, এতে স্পয়লার হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, কমপ্লিট মুভিটা আমি মনে হয়েছে একবার দেখা যেতে পারে নেটফ্লিক্সের মুভি যেরকম হয়ে থাকে, ঠিক আছে। তো তোমরা ইচ্ছা তোমরা মুভিটা একবার ডেফিনেটলি নেটফ্লিক্সে ট্রাই করতে পারো, ফ্রাইডে আজকে চলে এসছে। আর তোমাদের কেমন লেগেছে মুভিটা যদি দেখে থাকো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর তোমরা কত বড় ফ্যান মিলিবাবু ব্রাউনের সেটাও জানিও। তো আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।